আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি কড্ডার মোড়। আমরা যাচ্ছি ট্রাফিক ফাঁড়ির দিকে। কড্ডার মোড়ে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা আপনাদের সরাসরি দেখাবো। লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন। আমাদের গ্রুপের পক্ষ থেকে সবাইকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে পড্ডার মোড়ে। অনেক লোক সম্ভবত মারা গেছে পড্ডার মোড়ে। এই মাত্র একটি বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমরা যাচ্ছি, ঘটনাটা সম্ভবত ট্রাফিক ফাঁড়ির সামনে। এই এই কিসে কিসে লাগছিল টক্কর? হানিফ বাস আর আলিফ 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 বাস আর সিরাজগঞ্জের সম্ভবত আলিফ বাস আর সিরাজগঞ্জের লোকাল কোনো একটা বাস পাটনামে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে। আমরা আপনাদের সরাসরি বিষয়টা দেখাবো। যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি আমরা। আপনারা লাইক দিয়ে একটু থাকবেন এবং সবাইকেও দেখানোর সুযোগ করে দিতে পারেন আপনারা শেয়ারের মাধ্যমে। এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 5 মিনিট আগের ঘটনা। আমার যাইতে 30 সেকেন্ড সময় লাগবে ওই জায়গায় পৌঁছাতে। ওরে বাবা, ফায়ার সার্ভিসের লোকগুলা কিন্তু অলরেডি এসে বেরোছেন। ও, গাড়ির অবস্থা তো একবার খারাপ দেখতেছি। গাড়ি একবার নইর মতো হয়ে গেছে গা। আমরা আপনাদের গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছি, দেখানোর চেষ্টা করছি কড্ডার মোড়ে একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট। দ্রুত করে আপনাদের ফ্যামিলি থাকা বন্ধুদের বিষয়টি দেখতে চান, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়টি শেয়ারের চেষ্টা করেন। এটি কড্ডার মোড় ট্রাফিক পরি সামনে ঘটনা। এটি সম্ভবত 2018-এর সর্বোচ্চ অ্যাক্সিডেন্ট এইটি পড্ডার মোড়ে। পড্ডার মোড়ে ইতিপূর্বে কোনো এত বড় অ্যাক্সিডেন্ট হয়নি যা আজকে হয়ে গেল। কতজন লোক মারা গেছে? এলোমেলো কথাবার্তা ছড়ছে, কে বলছে 15-20 জন লোক মারা গেছে। ফায়ার সার্ভিসের লোকগুলো কিন্তু আসছেই, আমরা দেখতে পাচ্ছি। গাড়ি কিন্তু একবারে মুয়ার মতো দেখা যাচ্ছে, দূরে দেখতে পারেন। এখানে রয়েছেন 5 বারের চ্যাম্পিয়ন ফিরোজ ভাই, সিরাজগঞ্জ জেলা সিএনজি মালিক সমিতি সভাপতি। উনি ঘটনার সামনে ছিলেন। কজন মারা গেছে ভাই? 5 জন না, 7 জন মোট। হ্যাঁ বন্ধু, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দলের
সবগুলো সদস্য কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন। ভাই গাড়ি দেখানোর চেষ্টা করছি, ওখানে অনেক ভিড়ের কারণে আমরা যেতে পারছি না। এটা লোকাল বাস দেখতেছি। এখানে তিনটা গাড়ি কিন্তু সঙ্গে সঙ্গে মেরে ফেলে ইয়া করছেন, দেখেন টক্কর লেগেছে তিনটার মধ্যে। আমরা এটা সম্ভবত সিরাজগঞ্জ রোড টু পদ্মার মোড় চলে এই গাড়িটা, পদ্মার মোড়ে ট্রাফিক পাড়ির সামনে ঘটনাটা। এটি কিন্তু পদ্মার মোড়ে সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট 2018-তে। সাতরা মারা গেছে পদ্মার মোড় ট্রাফিক পাড়ির সামনে। সিরাজগঞ্জের আলিফ গাড়ি, ঢাকা টু সিরাজগঞ্জ। এই গাড়িটাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, ব্রেক ফেল করার কারণে কিন্তু পদ্মার মোড় টু সিরাজগঞ্জ রোড এই গাড়িটা এইটাকে টক্কর দিয়েছে। টাক না একটা ছিল, ওর টাক না, এটা মেরে দেওয়ার কারণে কিন্তু আপনার একটু শেয়ার করলে কিন্তু সবাই দেখতে পারবে। সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, পারলে একটু শেয়ার করবেন। অল্প থাকা এখানে অনেক তাজা রক্ত কিন্তু আছে, গাড়ির সাথে লাগানো রক্ত অনেকে কেটে কেটে বের করা হয়েছে, লাশ বেঁকে দিয়ে টানার চেষ্টা করা হচ্ছে। উকিল ভাই জাউল থেকে 7 জন মারা গেছে ভাই, এই মাত্র গেছেন 7 জন। ট্রাকের ড্রাইভার কিন্তু নাই, বেরো। সাতজন মারা গেছেন ভাই, লাশগুলা সম্ভবত আর আহতগুলা যেগুলা সিরাজগঞ্জ সদর হাসপাতালে বা স্থানীয় কিছু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর এটি কিন্তু করে সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট। আলিফ গাড়ির সামনের অংশ আপনাদের দেখাতে যাবো এখন। এবার সামনের অবস্থা দেখুন, ভাই কোনো গাড়ির ড্রাইভার সম্ভবত বেঁচে নাই, তিনটা গাড়ির ড্রাইভার পিও অ্যাডমিন লিটন বাইকে বলছিলাম। গাড়িগুলার যে অবস্থান দেখছেন তাতে ড্রাইভারগুলাই কিন্তু আগে মারা যাওয়ার সম্ভাবনা বেশি। আলিফ গাড়িটা কোন বন্ধ চলছে, বগুড়া বন্ধ গেছে না, ঢাকা বগুড়া। ঘটনা কড্ডার মোড় ট্রাফিক পাড়ির সামনে মাঝামাঝি, এখান থেকে প্রায় 200 গজ
ট্রাফিক ফাঁড়ির 200 গজ পশ্চিমে ঘটনাটি ঘটেছে। বগুড়ার আলিফ গাড়ি রুবেল ভাই লিখছেন কোথায় ভাই, এটি কড্ডার মোড় ট্রাফিক ফাঁড়ির সামনে। ভাই কড্ডার মোড়ে ঘটনা, আমি আবার বলছিলাম কড্ডার মোড়ে ঘটনা, কড্ডার মোড়ে এটি সর্বোচ্চ বড় এক্সিডেন্ট 2018। এত বড় এক্সিডেন্ট কোনোদিন হয় নাই। সম্ভবত যে মানুষ ধারণা করছে আলিম গাড়ির যে ড্রাইভার আছে উনি নাকি ব্রেক ফেল করেছিল আর এলেমেলে চলাফেরার কারণে, কিন্তু এই বাসটিতে প্রথমে কড্ডার মতো রোড সিরাজগঞ্জ রোডের এই বাসে লোকাল বাসটিকে ধাক্কা মারে, ধাক্কা মারার কারণে ও ঘেঁষে যায় এই ট্রাকের সাথে। এই ট্রাকের সাথে লাগার পরে কিন্তু ঘটনাটা ঘটে। হ্যাঁ ভাই, কষ্টেরই কথা, কিন্তু সর্বোচ্চ এক্সিডেন্ট কোয়ার্টার মোড়ে বলা যেতে পারে 2018-তে। এত বড় এক্সিডেন্ট কিন্তু ইতিপূর্বে হয়নি, এটি প্রথম। তিনটা গাড়ি একসাথে টক্কর লাগার কারণে কিন্তু ঘটনাটি ঘটে এবং 7 জন লোক কিন্তু ঘটনাস্থলেই মারা যায়। ভিতরের মানুষগুলা, পিছনের মানুষগুলা ভাই কেটে ফেটে গেছে। দেখেন রে বাবু হরসে, সিরাজগঞ্জ কড্ডার মোড় ট্রাফিক পাড়ির সামনে ভাই ঘটনাটি ঘটে। দেখেন গাড়ির অবস্থা, গাড়ির সাথে কিন্তু তাজা রক্ত গুলা দেখা যাচ্ছে। অবশ্যই দুঃখজনক ব্যাপার ভাই, আবার বললাম সিরাজগঞ্জ সদরে সম্ভবত এইটি 2018-তে সবচেয়ে বড় বড় এক্সিডেন্ট, ভয়াবহ এক্সিডেন্ট। ঘটনাস্থলেই 7 জন লোক মারা যায় এবং কত লোক এখনো ভাই মানুষগুলা সম্ভবত হসপিটালে, স্থানীয় কিছু হসপিটালে চলে গেছে এবং বেশিরভাগ মানুষ সরকারি হসপিটালে অবস্থান করতেছে সিরাজগঞ্জ সদর হসপিটালে। আর এটি কিন্তু সিরাজগঞ্জ সদরের সবচেয়ে বড় এক্সিডেন্ট এটা বলা যেতে পারে আমার জানা মতে। এর কারণে কিন্তু এখানে অনেক জ্যাম লেগে আছে সিরাজগঞ্জ রোড থেকে কিন্তু যমুনা সেতু পশ্চিম পাড় থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত
পর্যন্ত এখন গাড়িগুলা থেমে থেমে রয়েছেন, এখানে একটু ফাঁকা রাখা হয়েছে তাবিক বাড়ির সামনে। গাড়ির নাম জানতে চাইছেন, আমি আবার বলছিলাম আলিফ গাড়ি। ওইসেই তো, ওকে ভাই ধন্যবাদ সাথে থাকার জন্য। যারা দেখছিলেন তাদেরকে বিশেষভাবে আহ্বান করব পোস্টটি শেয়ার করার জন্য। এখন পর্যন্ত 7 জন লোক মারা গেছে ঘটনাস্থলে, আর অনেক লোক কিন্তু আশঙ্কা, আরও বেশ কিছু লোক অবস্থা খুবই খারাপ, 7 জন ঘটনাস্থলে মারা গেছে।